সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই সুস্থ দেখে, সুস্থ হার্ট নিয়ে পবিত্র রমজানের রোজা রাখছেন। রমজান মানব জাতির জন্য একটা আশীর্বাদ, কারণ রমজান মাস মানুষকে আত্মনিয়ন্ত্রণ শেখায়। হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে যেটা প্রথমে আসে সেটা হলো লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন আমরা সাধারণত যে কথাগুলো বলে থাকি, আপনি এই খাবেন, এই খাবেন না, এই করবেন, এই করবেন না, এই যে আচার, ব্যক্তিগত অভ্যাস, এগুলো ধর্মীয়ভাবে রমজান মাসে নিয়ন্ত্রিত হয়। কম বেশি সবাই এতে বেনিফিট পান এবং এটার একটা দীর্ঘমেয়াদী সুফল মানুষের শরীরে, এটা দীর্ঘমেয়াদী একটা সুফল নিয়ে আসে যদি কেউ সেটা রমজানের পরবর্তীতে নিয়ন্ত্রণ করা অব্যাহত রাখতে পারেন। প্রথমেই বলি, আমি আগেও বলেছি, ধূমপান বা তামাক জাতীয় পণ্য আমাদের একটা সহজাত প্রবৃত্তি এটা ব্যবহার করা। খুব বেশি সংখ্যক মানুষ আমাদের হৃদরোগের, হার্ট অ্যাটাক নিয়ে যখন আমাদের কাছে আসে, হৃদরোগের লক্ষণ নিয়ে আমাদের কাছে যখন আসে, আমরা যখন জিজ্ঞাসা করি ধূমপান করেন কি না, সবাই একটু চুপ থেকে বা একটু লজ্জা পেয়ে বা নিজের অসুখের জন্য আর একটু আগবাইয়ে বলেন, না বললেও আমরা বুঝি না। সুতরাং রোজার সময়ে অবাধ ধূমপানটা নিয়ন্ত্রিত হয় সমাজে এবং এর প্রভাব ব্যক্তিগত জীবনে পড়ে। তারপর যেটা হলো, অনেকেই খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু বিহাস হিসাবে হয়ে গেলেও সাধারণত যে খাবারগুলো প্র্যাকটিস করা হয় সেসব খাবারগুলোতে চর্বি জাতীয় খাদ্যের আধিক্য কমই থাকে। এবং আমরা যেটা বলি, চর্বি জাতীয় খাদ্য, বিশেষ করে প্রাণীর চর্বি জাতীয় খাদ্য যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে রক্তনালীতে চর্বি জমে, হার্টে রক্তনালীতে চর্বি জমে, রক্ত চলাচল কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ার পরে হার্ট অ্যাটাকের যে সমস্যাটা সেটাও কমে কমে যায়। শুধু তাই না, এটা মস্তিষ্কের যে অসুখ যেটা, যেটাকে আমরা স্ট্রোক বলি, এবং সেক্ষেত্রেও সেটা কমে যায়। এক্ষেত্রে আমাদের নিয়মানুবর্তিতা এবং আমাদের যে সংযম বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে পশ্চিমা বিশ্ব অনেক মানুষ রোজা হয়তো ডেজিগনেশনভাবে এরকম রমজান পালন করেন না, কিন্তু তারা বছর জুড়েই একটা ব্যক্তিগত প্র্যাকটিস অনেকে করে থাকেন এবং এই প্র্যাকটিস দিনকে দিন পশ্চিমা বিশ্বে বাড়ছে। এটাকে ওরা বলে অটোফেজি, নিয়মকানুন সবই রোজাদারের মতো। এবং সেক্ষেত্রে যেটা স্টাডিতে তারা পেয়েছেন তার সুফল হিসেবে তারা বলছেন যে তাদের অনেক ক্ষেত্রেই প্রেশার কমে গেছে, প্রেশার নিয়ন্ত্রণে এসেছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসেছে, তাদের কাজ করার সক্ষমতা বেড়েছে, তার স্বাভাবিক কাজকর্ম যেগুলো আগে করতে গেলে বুকে ব্যথা হতো, শ্বাসকষ্ট হতো, সেখান থেকে তারা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারছে নিজে। সুতরাং আমাদের সংযমের মাসে ব্যক্তিগত জীবনের লাইফস্টাইল মডিফিকেশন যেটা বলেছি ওটা যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে প্রেশার নিয়ন্ত্রণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং হৃদরোগের ঝুঁকি অনেক ক্ষেত্রে এড়ানো যেতে পারে। তবে সবসময় ওষুধকে সাথে নিয়ে আপনি এমন কিছু করতে পারেন না যেখানে আপনি ওষুধ বাদ দিয়ে শুধু সংযম, কঠিনভাবে সংযম পালন করবেন, একে আপনি ওষুধকে গুরুত্ব দেবেন না। সেটা এখানে সবসময় প্রয়োজন মতো রক্তচাপ, চাপের ওষুধ, প্রয়োজন মতো ডায়াবেটিসের ওষুধ, এবং এই দুটো জিনিস সঠিকভাবে শরীরে প্রয়োগ হচ্ছে কি না ডাক্তারদের দেখিয়ে রক্তচাপটা সঠিকভাবে নিয়ন্ত্রণ, ডায়াবেটিসটাও সঠিকভাবে নিয়ন্ত্রণ, সেটা অবশ্যই আপনাকে করতে হবে। সুতরাং সংযম যেমন আমাদের লাইফস্টাইলের জন্য আশীর্বাদ, ওষুধও তাই, একটা আর একটা পরিপূরক, দুটো যদি মিলে যায় তবেই ভাববেন যে আপনি সঠিক পথে আছেন, হৃদরোগ প্রতিরোধের ক্ষেত্রে, ডায়াবেটিস প্রতিরোধের ক্ষেত্রে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণ মাফিক কাজ করতে হবে। তবে অনেকেই একটু ব্যক্তিগত আতিশয্যে
অনেক কিছু করার চেষ্টা করেন, তখন কখনো কখনো দেখা যায় ওষুধটা বাদ পড়ে যায়। বিশেষ করে যারা ডায়াবেটিসের ইনসুলিন নেন তাদের ক্ষেত্রে হয় ডায়াবেটিস বেশি কমে যায়, রক্তের সুগার বেশি কমে যায়, অথবা অনেক বেশি রক্তের সুগার হয়ে একটা ইমার্জেন্সি সিচুয়েশন আসতে পারে এবং ওই ধরনের কন্ডিশনে হার্টের সমস্যাগুলো বাড়তে পারে। সুতরাং কারো যদি হৃদরোগ থাকে, সাথে উচ্চ রক্তচাপ, সাথে ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, তারা যদি ডায়াবেটিস কন্ট্রোলের জন্য একাধিক ওষুধ নেন, তারা যদি প্রেশারের কন্ট্রোল করার জন্য একাধিক ওষুধ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে সংযমের পাশাপাশি ওষুধের সচেতনতা খুবই জরুরি এবং সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে প্রেশারের ওষুধগুলো অ্যাডজাস্ট করার জন্য, ডায়াবেটিসের ওষুধগুলো অ্যাডজাস্ট করার জন্য। তা না হলে ব্যক্তিগত ভুলে বা পারিবারিক টেক কেয়ার করার মতো কন্ডিশন না হলে, ঠিক মতো যত্ন না নিলে তাহলে দেখা যেতে পারে যে এই ওষুধের ওভার অ্যাকশন হয়, প্রেশার বেশি কমে যেতে পারে। অতিরিক্ত প্রেশার কমে গেলেও যেমন হার্ট অ্যাটাক হয়, হৃদরোগের সমস্যা বাড়ে, কিডনির সমস্যা বাড়ে, বেশি প্রেশার যদি বেশি হয়ে যায় তাহলেও হৃদরোগের সমস্যা, কিডনির সমস্যা বেড়ে যায়। আর ডায়াবেটিসের ক্ষেত্রে তো আরও ভয়ঙ্কর, যদি সুগার বেশি কমে যায় তাহলে এক্ষেত্রেও ওই একই কথা, হঠাৎ করে একটা হৃদরোগ, একটা হার্ট অ্যাটাক হতে পারে, তার একটা অ্যারিথমিয়া হতে পারে এবং সময় মতো হাসপাতালে যেখানে হৃদরোগের চিকিৎসার সুবিধা আছে সেখানে স্থানান্তর না করতে পারলে জীবন সংশয় হওয়া কিন্তু বিচিত্র কিছু নয়। সুতরাং শুভ এই রমজান মাসে সবাই আপনারা ভালো থাকুন, ডায়াবেটিস এবং হৃদরোগের ওষুধ আপনারা অ্যাডজাস্ট করে নিন, প্রয়োজনে যখন সমস্যা লাগবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। সবাইকে রমজানের এবং আসছে ঈদুল ফিতরের শুভেচ্ছা। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।